খবর দেখে জেনে থাকবেন যে সরকারি প্রযোজনায় সরকারের টাকায় বানানো অত্যন্ত ব্যয়বহুল বাংলাদেশের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল মুভি মুজিব একটি জাতির সুপকার মুভিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে দুর্দান্ত বাজে অভিনয় করা বাংলা আমাদের মাতৃভাষা নয় বাংলা আমাদের মা অভিনয় শিল্পী আরেফিন শুভর রাজুকে বরাদ্দ করা দশকার কাঠার একটা প্লট বাতিল করা হয়েছে নতুন পর অভিনেতা শুভকে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে সংরক্ষিত কাঠা প্লট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মুজিব একটি জাতির উপকার সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করার জন্য এই প্লট বরাদ্দ দেয়া হয় তবে এবার শুভকে বরাদ্দ দেওয়া রাজুকের সেই প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কোনো অন্যায় হয়ে যাচ্ছে কিনা নতুন বাংলাদেশে উনি তো কোনো যে নাই উনি কোনো সাথে বাঁচে নাই উনি সিম্পলি অভিনয় করেন এক টাকা পারিশ্রমিকের বিনিময়ে মুভিটাতে অভিনয় করছেন এটা উনি ওনার ভালোবাসার জায়গা থেকে করছেন এদিক থেকে পারিশ্রমিক ছাড় দিলাম এক টাকা দিয়ে করলাম কারণ ওই দিক থেকে দশ কোটি টাকার কোপ মারবো এমন কোনো উদ্দেশ্য হয়তো ছিল না ওই যে একটা গল্প আমরা ছোট থাকতে বসছিলাম গরু মেরে জুতা আর কি ভাবেই ভাই তো হচ্ছে অফিস থেকে আমাকে হচ্ছে কিছু কেনাকাটা করে পাঠাইছে বললো যে আপনার কাছে দিয়ে सैकेल्टा uh, नहीं चाहिए তো ভদ্র মহিলা ভাবছে ও বাবা কেনাকাটা করে নিয়ে আসছে তাহলে তো নিশ্চয়ই হয়তো বা ভাই সত্যি সত্যি বলছে স্পেশালি যেহেতু পকেট থেকে টাকা খরচ করে কেনাকাটা করে নিয়ে আসছে ভাবি সুন্দর করে সাইকেল দিয়ে দিছে ওই লোক তো সুন্দর করে সাইকেল নিয়ে গাপ হয়ে গেছে রাইট সো ভদ্রলোক ইনভেস্ট করলে মনে করেন মাছের পিছনে ধরেন দুইশো টাকা সাইকেল দুই হাজার টাকা নিয়ে উঠা হয়ে গেছে আর কি সো আমাদের আরফিন শুভ উনি এখানে পারিশ্রমিক মুভিতে অভিনয় করার কারণে কত টাকা পাইতেন সাকিব খান বাংলাদেশের সাকিব খানই হয়তো এক কোটি টাকা পারিশ্রমিক পায় না তো না হয় উনি পাইতেন দশ বিশ লাখ টাকা পারিশ্রমিক না প্লট টাকাও পাইছেন কিন্তু কত কোটি টাকা ভাবিকে মাছ কিনে দিয়ে সাইকেল নিয়ে ভাগছেন রাইট তো এখন এমন নাও হইতে পারে আমরা শুধু শুধু আবার এক্সপ্লেন করতেছি হয়তো উনি 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 ভালো লোক উনি জাস্ট বঙ্গবন্ধুকে ভালোবেসে মুভিতে অভিনয় করছেন হইতে পারে হইতে পারে আচ্ছা তো কথা হচ্ছে আপনি রাজুকের প্লটের জন্য আবেদন করতে গেছিলেন কেন মুভিটা করার পরপর পর ইন্সিডেন্টটা অনেক যোগ্য লোকজনের প্লট পাওয়ার আবেদন হইতেছে বাতিল হয়ে যাচ্ছে একটা ফেসবুকে পোস্ট দেখতেছিলাম এক ভদ্রলোক উনি ওনার লিস্টে নাম ছিল রাজুকের বড়দিত প্লট পাওয়ার খুব সিনিয়র একজন ইয়ে লোক হঠাৎ করে শেষ মুহূর্তে ওনার নাম বাতিল করে এক দলীয় চাম্বাজের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে সো সব পেয়ে থাকে আর কি এবং বাংলাদেশে তো আপনারা যারা মিডিয়া কর্মী তাদের অভাব অভিযোগ শুনলে জানবেন যে জাতীয় পুরস্কার পদক থেকে শুরু করে যত রকম পদক আছে সবকিছু হচ্ছে চাম্বাজরা পায় এদেশে চাম্বাজি ছাড়া কোনো ভালো কিছু হয় না আর কি এখানে আরেফিন শুভ এখানে কোনো চাম্বাজি হচ্ছে না শুধুমাত্র ফেয়ারলি উনি আবেদন করে পেয়ে যাচ্ছেন এতটা বিশ্বাস করতে হবে আমাদেরকে আচ্ছা ঠিক আছে যতভাবে ভাবে যেন সম্ভব হই কোনো সমস্যা নাই ওকে বাংলাদেশে প্রপারলি মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কিনা যারা এখন সেটে দেখছেন এখানের ক্যামেরা দেখতে পাচ্ছেন এতগুলো সাউন্ড মাইক এতগুলো জিনিস থাকার পরেও যদি মত প্রকাশের স্বাধীনতা নেই বা এনাফ আছে কিনা সে এই প্রশ্নটাই অবান্তর আমার কাছে তাহলে এতগুলো ক্যামেরা এতগুলো সবাই কথা বলছে সবাই সবকিছু করছে সারাদিন তাহলে স্বাধীনতাটা নেই কোথায় সেটা শোনার পর কি আর কোন অবকাশ থাকে কোনো সন্দেহের অবকাশ থাকে যে ভদ্রলোক যে আসলে কোনো নিরপেক্ষ অভিনেতা সিম্পলি উনি ওনার অভিনয় নিয়ে আসেন কোনো রাজনৈতিক চাম্পাজিতে নাই উনি যে একজন রাজনৈতিক চাম্পাজ এই ব্যাপারে কারো মনে যদি কোনো সন্দেহ থেকেও থাকে আশা করি সেটা বিদলিত হয়ে গেছে এই যে এত মিডিয়া এত মিডিয়া উপস্থিত আছে সারাদিন তো আপনারা কথা বলতেছেন তাহলে বাক স্বাধীনতা নাই এই কনক্লুশনে আপনারা কিভাবে পৌঁছাতে পারেন সবাই তো কথা বলতেছে এক্সকিউজ মি আর শুভ আপনি বাংলাদেশে থাকেন না বিদেশে থাকেন আপনার অবগতির জন্য সদয় অবগতির জন্যে জানাচ্ছি এই যে এত টিভি চ্যানেল আছে এই কথা বলতেছে এরা সবাই তেলবাজি করে সরকারের কখনো মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের সংবাদ সম্মেলনে কি চলে দেখছেন নাকি কখনো মিডিয়ার সাংবাদিকেরা বিভিন্ন মিডিয়ার পত্রপত্রিকার এবং কেবল টিভির সম্পাদক এবং মালিকরা কি ধরনের প্রশ্ন করে শুনছেন না নাকি কখনো ধরনের সাংবাদ সম্মেলন কী চলে ও আচ্ছা শুনে নাই ওকে তো এখানে মিডিয়াতে যে সারাদিন কথা বলা হয় না একতরফা কথা বলতে হয় খালি গুণগান করতে হয় কেউ যদি কোনো সমালোচনা করে তারপর তিন টিভি চ্যানেল বন্ধ হয়ে যায় তাকে আয়নাঘরে গুম করা হয় প্রচুর সাংবাদিকদেরকে গুম করা হয়েছে ঘরে সাগরণীকে তো জীবন দিতে হয়েছে তো আপনি কি বাংলাদেশে থাকেন না এই যে এত মিডিয়া এরা কারা এবং এরা কারা নিবন্ধন পায় এই দেশে এবং এই ভদ্রলোকের চাম্পাজির ইতিহাস কিন্তু বেশ কনসিস্টেন্ট আমরা কিন্তু ওনার প্রতি কোনো অন্যায় করতেছি না বা ওনার প্রতি ইয়ে হচ্ছি না অবিবেচক হচ্ছি না যখন ছাত্র আন্দোলন যাচ্ছিল তখন আমরা জানি যে প্রচুর কিছু চাম্পা চাষে নিরবত্তা চাদর গায়ে জড়ায় নিষে এইখানেও আরেফিন শুভ ভদ্রলোকের মুখ থেকে একটা কথা বের হয় নাই ছাত্রদেরকে দেদাওয়ার্সি গুলি করে মারতে শুনি খামোশ মেরেছিলেন তারপর যখন সরকার পরিবর্তন হলো বন্যাটা তখন এই বন্যার উশিলায় অনেকে পুলটি মারার চেষ্টা করতেছিলেন যে বন্যার তোদের সহায়তায় বলে এই জানি বলে ইয়ে বের হয়ে আসছে বেরিস্টা সুমন বের হয়ে আসছে তারপর গালি খেঁসে তারপর মানবতার ফিরিওয়াল একজন কী ছিলেন জানি চট্টগ্রামের আমার মতো দেখতে যে আপনারাই বলেন আর কি কী জানি নাম ভরলোকের রাজনৈতিক নেতার ছেলে যা হোক উনি বের হয়ে এসে লিখেছেন খাইছেন আরফিন শুভ তখন পোলটি নিয়ে বের হওয়ার চেষ্টা করতেছিলেন বাইম মাছের মতো যে এই চান্স ঢুকে পড়ি জুলাই আন্দোলনে চুপ থাকার পর অবশেষে নীরবতা ভাঙলেন আরিফিন শুভ তবে এটি করে উল্টো তোপের মুখে পড়েছেন এই নায়ক শোনা আরিফিন শুভর সাথে কোনো অন্যায় করা হয় নাই উনি প্লটটা পাইছিল না অন্যায় প্রক্রিয়ায় চাম্পাজি করে পদ্মাইশি করে একটা শৈর শাসকের তোয়াজ করে শৈর শাসকের তেলবাজি করে প্রত্যাগ গেছে ওনার কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওনার সাথে কোনো অন্যায় বিচার হয় নাই উনি যেই জায়গাতে গুহা মারাটা খেয়ে গেছেন সেটা হচ্ছে যে বেশি খাওয়ার আশা না করে পারিশ্রমিকটা নিয়ে নিতেন দশ লাখ টাকা পারিশ্রমিক অটে পারিশ্রমিক যদি নিয়ে নিতেন ল্যাটকে ওই দশ লাখ টাকা ওনার পকেটে থাকতো কিন্তু উনি চাইছেন যে দশ লাখ কেন আমি দশ কোটি টাকার খুব মারবো এখন আম ছালা দুইটাই গণ